কলসি বিসি পার্টি অফিসে আমাদের কলসি বিসির চেয়ারম্যান সজল মগ এবং আমাদের কলসি বিসির অন্তর্গত যারা তিপ্রামথা ওয়াইটিএফ এবং যারা লোকাল রিজনাল কমিটির যারা সদস্যরা আছে আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং মিলিত হওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা মিডিয়ার মাধ্যমে সকলকে একটাই বার্তা দিতে চাই গত আটাশে জানুয়ারি মানে আজকে 30 তারিখ গত পরশু দিন 28 জানুয়ারি আমাদের জুলাইবাড়ি তিপ্রামথা ব্লক কমিটির সহসভাপতি উদয় মানিক ত্রিপুরার বাড়িতে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী বাহিনীরা হামলা চালায় এবং ওনার বাড়িতে গিয়ে কিছু ভাঙচুর করে। তারপরে সেখান থেকে আসার পরে আমাদের কলসি বিসির যে দলীয় কার্যালয় তিপ্রামথার যে দলীয় কার্যালয় সেখানে এসে ওনারা হামলা করে এবং আমাদের পার্টি অফিসের যত ফ্ল্যাগ ফেস্টুন ওনারা নষ্ট করেছে এবং আমাদের পার্টি অফিসের যে আসবাবপত্র বলুন বা বাইরের যে আমাদের টিন দিয়ে তৈরি যে পার্টি অফিস সেটা নষ্ট করেছে। তো আমরা ইতিমধ্যে গতকালকে আমরা এফআইআর দায়ের করেছি এবং আগামী দিনে যাতে এইসব ঘটনা না হয় এই জন্য আমরা আজকে এই সাংবাদিক সম্মেলন। এর কারণটা হচ্ছে আপনারা জানেন যে রাজনীতিতে লড়াই বা কি বলে যে গণতন্ত্রের লড়াই এটা শুধুমাত্র ভোটাধিকার প্রয়োগ করে হওয়া উচিত। আপনারা যদি বিজেপি বলুন, তিপ্রামথা বলুন, কংগ্রেস বলুন, সিপিএম বলুন, যদি কেউ কোনো পার্সোনালভাবে যদি কোনো নেতার উপর আক্রমণ, পার্টি অফিসের উপর আক্রমণ সেটা যাতে না হয় এটার জন্য আমাদের আবেদন। এবং আমি বিজেপি যারা আশ্রিত যারা দুষ্কৃতী বাহিনী আছে তাদেরকে আমি বলতে চাই জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শুধুমাত্র কলসি নয় প্রত্যেকের জায়গাতেই আমরা দেখেছি বারবারান্ত আগেও এটা আজকে কলসিতে দ্বিতীয়বার এই ঘটনা 28 তারিখে যে ঘটনা এর আগেও একবার হয়েছে আমাদের দলীয় লোকের মাথায় চোট পড়েছে বাড়ি ঘরে আক্রমণ আমরা আগেও দেখেছি এটা সহ আজকে কলসি বিসিতে এই দ্বিতীয়বার এই ঘটনা এবং এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় আমরা বারবার আবেদন করছি। এবং যারা এইসব কাজে জড়িত আছে ওনারা কোনো পার্টির সম্পদ নয়। আজকে ক্ষমতায় যারা রাজ্য সরকার যারা ক্ষমতায় আছে বিজেপি আইপিএফটি সরকার যারা ক্ষমতায় আছে আজকে ওদের গুন্ডা বাহিনী হিসেবে ওরা কাজ করছে এবং পার্টির নাম কালিমালিপ্ত করছে এবং পার্টি 4 বছর ধরে ত্রিপুরা রাজ্যে যে সরকার চালাচ্ছে 4 বছরের যে ব্যর্থ এই ব্যর্থতায় ওরা মাথা বা মুখ লুকানোর জন্য আজকে তারা সন্ত্রাসের মানে কি বলে সন্ত্রাসের সাথে এসেছেন। তো আমি বলতে চাই এসব ঘটনা না হোক এবং আমি জানি এর মধ্যে কারা কারা জড়িত আছে জুলাইবাড়ি মন্ডল বলুন বা জুলাইবাড়ির প্রশাসনিক পদে যারা আছে বিজেপি নেতৃত্ববৃন্দ কারা কারা আছে আমরা জানি এবং ইতিমধ্যে আমি এর মধ্যে দিয়ে বলতে চাই এইসব ঘটনা যাতে না হয় এবং যদি এইসব ঘটনা আবার পুনরাবৃত্তি হয় আমরা সমগ্র শুধু জুলাইবাড়ি নয় সারা ত্রিপুরা রাজ্যে আমরা গর্জে উঠবো এবং আমাদের যুব সংগঠন ওয়াইটিএফ মানে কি বলে সন্ত্রাসের সাথে এসেছেন। তো আমি বলতে চাই এসব ঘটনা না হোক এবং আমি জানি এর মধ্যে কারা কারা জড়িত আছে জুলাইবাড়ি মন্ডল বলুন বা জুলাইবাড়ির প্রশাসনিক পদে যারা আছে বিজেপি নেতৃত্ববৃন্দ কারা কারা আছে আমরা জানি এবং ইতিমধ্যে আমি এর মধ্যে দিয়ে বলতে চাই এইসব ঘটনা যাতে না হয় এবং যদি এইসব ঘটনা আবার পুনরাবৃত্তি হয় আমরা সমগ্র শুধু জুলাইবাড়ি নয় সারা ত্রিপুরা রাজ্যে আমরা গর্জে উঠবো এবং আমাদের যুব সংগঠন ওয়াইটিএফ এর তরফ থেকে আমরা বলছি যুব সংগঠনকে আপনারা মানে রাজনৈতিক কাজে বা রাজনৈতিক কর্মকাণ্ডে একতা আনতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে ইউজ করুন মানে এইসব লাঠি দিয়ে বাইক বাহিনী দিয়ে যদি আপনারা আক্রমণ করেন এর প্রতিবাদ সমগ্র ত্রিপুরাবাসী জনসাধারণ দেবে। কারণ আজকে 2022 সাল নতুন বছরের জাস্ট একটা স্টার্টিং হয়েছে প্রথম মাস এর মধ্যে দিয়ে আপনারা জানিয়েছেন যে আপনাদের যে 4 বছরের যে শাসনকালে আপনারা শুধু গুন্ডা রাজ চালাচ্ছেন কিন্তু ত্রিপুরামথা সেটা চায় না এবং আমরা এই যে ঘটনা আপনারা করেছেন ত্রিপুরামথার নেতার বাড়িতে আক্রমণ পার্টি অফিসে আক্রমণ এটা আমরা চাই না এবং আমরাও আপনাদেরকে আক্রমণ করতে চাই না। যদি আমরা আক্রমণ করি একটাভাবে আক্রমণ করব ভোটাধিকার প্রয়োগ করে আপনাদেরকে 2023 সালে সরকার থেকে আমরা সরাবো এটা আমি বলতে চাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।